সাধারণ দশমিক রূপে প্রকাশ করা এই 10 টু দি পাওয়ার মাইনাস 5 একটি অঙ্ক আরেকটি অঙ্ক হচ্ছে 3.12 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 এরকম বলা হচ্ছে যে এরকম 2.53 এরকম দশমিক এই দশমিক আছে এরকম সংখ্যায় কি করতে বলেছে সাধারণ দশমিক রূপে প্রকাশ করতে এই একটি কি সাধারণ দশমিক রূপে সংখ্যা তাহলে এই রূপে এই দুটি সংখ্যাকে প্রকাশ করতে বলেছে আমরা যদি প্রথম অঙ্কটা দেখি এই 10 টু দি পাওয়ার মাইনাস 5 এটা এই এটা সমান আমরা লিখতে পারি এই 1/1/10 টু দি পাওয়ার 5 এটা লেখা যায় বা এটা সমান আমরা লিখতে পারি এই 1 বাই এই 10 কে আমরা কি করে 10 টু দি পাওয়ার মাইনাস 5 কে যদি ভেঙে লিখি তাহলে আসে একের পরে 5টি শূন্য তাহলে এই 10 কে যদি আমরা 5 বার গুণ করি তাহলে কি আসে এই সংখ্যাটা আসে তাহলে এটা সমান আমরা লিখতে পারি এটা সমান আসে আমরা যদি এই 1 কে যদি এই 1 লাখ দিয়ে ভাগ করি তাহলে কি আসে দশমিকের পরে 5টি ঘর থাকতে হবে তাহলে যেহেতু 1 এর পরে 5টি শূন্য তাহলে 5টি ঘর থাকতে হলে এরকম 0 0 0 1 এটা তাহলে এটা কি হলো সাধারণ দশমিক রূপে প্রকাশ করা হলো তাহলে এই সংখ্যাটা কি করলো 10 টু দি পাওয়ার মাইনাস 5 কে যদি দশমিক রূপে প্রকাশ করা হয় তাহলে 0.00001 এরপর যদি আমরা দ্বিতীয় সংখ্যাটা দেখি এই যদি দ্বিতীয় সংখ্যাটার ক্ষেত্রে দেখি এই 3.12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 এটা সমান আমরা লিখতে পারি 3.12 ডিভাইডেড বাই এই 10 টু দি পাওয়ার 5 এটা লেখা যায় সমান আমরা যদি লিখি তাহলে আসে এই 3.12 টেন টু দি পাওয়ার 5 কে যদি ভেঙে লিখি তাহলে 1 এর পরে 5টি শূন্য এরকম আমরা 10 কে যদি 5 বার গুণ করি একই নিয়ম তাহলে এটা আসে এই 1 লাখ দিয়ে যদি 3.12 কে যদি ভাগ করি তাহলে ভাগফল আসবে 0.000 তারপর হচ্ছে 0.3 1 2 1 2 এই এই সংখ্যাটা আসে তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করলাম সাধারণ দশমিকে প্রকাশ করলাম তাহলে এটা কি হলো সাধারণ দশমিকে প্রকাশিত হলো এই সংখ্যাটা